আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও একটা জায়গার ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আমাদের খোঁজ চালানোর পরে। সেই জায়গাটা হলো এই জায়গাটা, এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা জমিদার আমলের স্থাপন, সেটা আপনাদেরকে সামনে থেকে দেখাবো। দেখুন এর আশেপাশে কেমন অবস্থাটা। একটা গাছ দেখা যাচ্ছে, অনেকই পুরনো গাছটা, দেখুন, বুঝতেই পারছেন। চলুন সামনে থেকে দেখা যাক। আমরা এগোচ্ছি এর দিকে। এর সামনে একটা ইটের রাস্তা এবং ঠিক রাস্তার পাশেই এই স্থাপনটা। এটা একবার সামনে থেকে দেখাই। এই যে চেষ্টা করবো ভিতরে ঢোকার। দেখুন এখানে একটা বোর্ড আছে। পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে না, তবে কিছু নাম লেখা আছে, সাল লেখা ছিল হয়তো, বোঝা যাচ্ছে না। চলুন এর ভেতরটা একবার দেখাই। এটা হলো চারিপাশ। এটা একটা জমিদার আমলের স্থাপন, এখন পুরোপুরিভাবে পরিত্যক্ত, এটা ব্যবহার হচ্ছে না। সাধারণভাবে দেখে মনে হচ্ছে এটা একটা পুকুর ছিল বড়। এই যে সামনে পুকুরটা, বিস্তীর্ণ পুকুর, পুকুরটাও পরিত্যক্ত অবশ্যই, নষ্ট হয়ে গেছে, আগাছা জন্মে গেছে, এবং সেই পুকুরে যাওয়ার জন্য এই ঘাটটি তৈরি করা হয়। দেখুন উপরে এর ছাদ ছিল, চাল ছিল, সেই ছাদগুলো দেখুন একেবারেই সেই জমিদার আমলের লোহা দিয়ে, লোহার সমস্ত স্ট্রাকচার দিয়ে তৈরি, এবং তার ওপরে ঢালাই, যেটা পুরোপুরিভাবে ওপর দিকটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। আমি দেখানোর চেষ্টা করছি পুরোটা একবার ঘুরিয়ে। দেখুন পুরোটা লোহা দিয়ে তৈরি। দেখুন পুরোটা লোহা দিয়ে তৈরি। এই হলো তার গেট, বাইরের রাস্তা, এবং এখান থেকে ঢুকেই এই ছিল বসার জায়গা, যেখানে অনায়াসে বসা যেত, বা আপনার স্নানের প্রয়োজনীয় দ্রব্যাদি, গামছা, সাবান ইত্যাদি ইত্যাদি এখানে রেখে অনায়াসে স্নান করা যেত। এবং সেই জায়গাটা দেখুন, এখানে ঘাট ছিল। পাশ থেকে যাওয়ার চেষ্টা করছি, পুরোপুরি নষ্ট হয়ে গেছে, আবর্জনায় ভর্তি। এই ঘাট থেকে নামা যেত। এই পাশেও আছে বসার জায়গা, দুপাশেই বসার জায়গা, এবং মধ্যখানে ঘাট, আর উল্টো দিকে রাস্তা। আশা করছি এটাও আপনাদের ভালো লাগলো। এটাও একটা অনেক প্রাচীন স্থাপন, যেটা এখন পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে, ব্যবহার অযোগ্য হয়ে গেছে। আবারও বলবো, যাদের আমাদের খোঁজ ভালো লাগছে, তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে তারাও এগুলো দেখতে পায়, এই দৃশ্য। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আবারও নতুন নতুন খোঁজ নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। আপাতত আজকের জন্য এই পর্যন্তই।